हेलो व्यूअर्स, वीडियो क्लिक करार जन्य जॉब नोटिस पक्ष के तुम्हारे सकल के जाना असंख्य धन्यवाद। तो वीडियो शुधुमात्र किछु इनफरमेशन देवार जन्य किन्तु आमी चले एसेछि। तो तुम्हारा किन्तु अनेकेई कलकाता म्यूनिसिपालिटी बाद दिए आदार्स जगह म्यूनिसिपालिटी आछे कलकाता अर्थात के एम सी म्यूनिसिपालिटी अंडारे जतगुलो म्यूनिसिपालिटी आछे सेइगुलो बाद दिए आर जत सब आदार्स আমাদের স্টেটে এই সরি আদার্স ভিলেজে কিংবা আদার্স সিটিতে যেসব মিউনিসিপ্যালিটিতে আছে সেই মিউনিসিপ্যালিটিতে তোমরা ফর্ম ছাড়ো, কিন্তু তোমরা অনেকেই জানো না যে ওর ভেতরে কবে পরীক্ষা নিল এবং কবে রেজাল্ট দিল, তার সাথে সাথে কবে জয়েন করালো। অনেকে কিন্তু এই ইনফরমেশনটা জানে না এবং অনেকে আমাকে কমেন্ট করেছে যে এই অর্থাৎ এই যে মিউনিসিপ্যালিটি ভ্যাকান্সি বেরোয় তাদের ফাইনাল লিস্ট কবে দেবে এবং জয়েন কবে করাবে, তার সাথে সাথে রেজাল্ট কবে দেবে। এবং অনেকেই হয়তো জয়েন করে নিয়েছে, অনেক মিউনিসিপ্যালিটিতে জয়েন করে নিয়েছে, কিন্তু অনেকে তোমরা খোঁজ পাও না যে কবে কিভাবে রেজাল্ট দিল আর কিভাবেই বা জয়েন করালো, অনেকে কিন্তু তোমরা জানো না। সেই জন্য তোমাদের কিছু ইনফরমেশন জানার জন্য কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র করা। তো দেখো, আমি কিন্তু টোটাল তিনটে মিউনিসিপ্যালিটিতে পাস করেছি, বোঝা গেল? তোমরা যদি বিশ্বাস না করো আমার কাছে প্রুফও আছে। প্রথমে পাস করেছি চামদানি মিউনিসিপ্যালিটি, যেখানে কিন্তু আমার ভাইভা হয়েছিল 12/3/2021। অর্থাৎ এই হলো আমার ইন্টারভিউ লেটার, আমার ইন্টারভিউ হয়েছিল 12/3/2021। আমি কিন্তু ওখানে পাস করেছিলাম কোয়ালিফাই হওয়ার পর। ওখানে কিন্তু ওখানে যে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটা দিয়েছিল, তারপরে কিন্তু ফাইনাল কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট দেয়নি। আমি যতটা শুনেছি যে অলরেডি কিন্তু হাফ জয়েনিং করা হয়ে গেছে। তো আমি কিন্তু নেক্সট অর্থাৎ একটু পরে লাস্টের দিকে বলবো যে কিভাবে তারা প্রসিডিওর কমপ্লিট করে, অর্থাৎ তাদের জয়েনিং প্রসেস কিভাবে তারা কমপ্লিট করে। তো আমি চামদানি মিউনিসিপ্যালিটিতে পাস করেছিলাম। তারপরে দু নম্বরটা আমি দেখাবো হচ্ছে রিশরা মিউনিসিপ্যালিটি, এটাও যে হুগলি ডিস্ট্রিক্টে, এটাও কিন্তু কোন ডিস্ট্রিক্টে, এটাও কিন্তু এই হুগলি ডিস্ট্রিক্টে, এটা কিন্তু রিশরা মিউনিসিপ্যালিটি। সেখানেও কিন্তু আমি কোয়ালিফাই করেছিলাম। আমার ইন্টারভিউ কবে হয়েছিল? 3 মার্চের 3 তারিখে কিন্তু আমার ইন্টারভিউ হয়েছিল, যেখানেও কিন্তু আমি এখানেও কিন্তু আমি কোয়ালিফাই করেছি এবং ফাইনাল লিস্ট কিন্তু দেওয়া হয়নি। তারপরেও তিন নম্বর দেখাবো, তিন নম্বর এটাও কিন্তু হুগলিতে চুচুড়া মিউনিসিপ্যালিটি। তোমরা অনেকেই শুনেছো যে এই তিনটে মিউনিসিপ্যালিটির ভ্যাকান্সি বেরিয়েছিল, এখানেও কিন্তু আমি ইন্টারভিউ দিয়েছি। এর কিন্তু ইন্টারভিউ 12/3/2021, অর্থাৎ আমার কিন্তু এই চামদানি মিউনিসিপ্যালিটি আর এই চুচুড়া মিউনিসিপ্যালিটি একই দিনে ইন্টারভিউ ছিল। এইটা প্রথমে আমি অ্যাটেন্ড করেছিলাম, তারপরে আমি এইটা দেওয়ার পরে কিন্তু আমি তারপরে এই চুচুড়ায় আমি ইন্টারভিউতে অ্যাটেন্ড করি। একদিনে আমি দুটো ইন্টারভিউ দিই, কোনো অসুবিধা হয়নি। তো এখন তোমাদের মনে কোশ্চেন যে কীভাবে এই সিলেকশন প্রসেস করে। তো অনেকেই তোমরা মিউনিসিপ্যালিটিতে ফর্ম ফিল আপ করো এবং অনেকেই তোমরা জানো না যে পরীক্ষা কবে হয়, তোমরা খবরই পাও না। তারপরে পরীক্ষা হয়তো তোমরা খবর পাও, তারপর রেজাল্ট দিলে কবে তোমরা খবর পাও না, ক্লিয়ার? তারপর জয়েনিং কিভাবে করায়, কবে করায় তোমরা খবরই পাও না। তো মেনলি বলে দিই যে কেএমসির কি রুলস আছে। কেএমসি কিন্তু প্রথমে যে রিক্রুটমেন্ট বেরোয়, রিক্রুটমেন্ট কিন্তু সমস্ত কর্মসংস্থান পেপারে এবং ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেবে। তারপরে পরীক্ষা হওয়ার সময় ওদের দু তিনটে প্রসিডিওর আছে, হয় তোমাকে ফোন করে জানাবে, না হলে তোমাকে এসএমএস করে জানাবে, না হলে ওদের ওয়েবসাইটে দিয়ে দেবে, না হলে তোমাকে কি করবে, তোমাকে না হলে তোমাকে বাড়িতে চিঠি পাঠাবে। এই চারটে ওদের প্রসেস আছে। কোনো কোনো মিউনিসিপ্যালিটি বাড়িতে চিঠি পাঠায় না এবং তোমাকে ফোনে বলে দেয় যে তুমি ওয়েবসাইট থেকে তো ডাউনলোড করতে পারো এবং তুমি যেদিন পরীক্ষা তার দুদিন আগে এসে যে মিউনিসিপ্যালিটিতে পরীক্ষা সেই মিউনিসিপ্যালিটিতে এসে তুমি তোমার লেটারটা নিয়ে যাবে, সেরকমও করে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে ফোন করে, কোনো কোনো ক্ষেত্রে আবার ওয়েবসাইটেও এসএমএস করে যে ওয়েবসাইট থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এরকম প্রসিডিওরে ওরা কিন্তু এই যে অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিট কার্ডটা দেয়। অনেকে খবর পায় না, যারা খবর পায় না তার আগেও বলে দিই কেএমসি কিন্তু যে কেএমসি বাদ দিয়ে যে এই মিউনিসিপ্যালিটিতে, এই মিউনিসিপ্যালিটি কিন্তু কেএমসির আন্ডারে না, ওরা কিন্তু পার্সোনালি ওরা ওই পার্সোনালি কিন্তু ওরা রিক্রুটমেন্ট করে। তারপরে ওদের যদি তুমি ফর্ম ফিল আপের সময় কোনো একটা ভুল করো তাহলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। যে ভদ্রেশ্বরে মিউনিসিপ্যালিটি আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমার কিসের জন্য কি রিজনও দেখিয়েছিল কি কারণে আমার ফর্ম ফিল আপটা ক্যান্সেল হয়েছে, সেই অনুযায়ী কিন্তু ওরা অনেকেই হয়তো ফর্ম ফিল আপের সময় ভুল করে, তখন তো তোমরা পরীক্ষা দিতে পারবে না, কারণ ফর্ম ফিল আপের সময় ভুল করলে তোমাকে রিজেকশন বলে ঘোষণা করে দেবে। তো যদি তোমাদের পরীক্ষা দেওয়ার পরে কি হয়, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু ওরা দু তিনটে প্রসিডিওরে কিন্তু রেজাল্ট দেয়। তো যে একটা প্রসিডিওরে রেজাল্ট দেয় যে আমি যে রিশরা মিউনিসিপ্যালিটিতে পরীক্ষা পাস করেছিলাম, সেটা কিন্তু ওরা ফোন করে বলে দিয়েছিল এবং এসএমএস করে বলে দিয়েছিল যে তুমি কোয়ালিফাই করেছো, তুমি মিউনিসিপ্যালিটিতে এসে অর্থাৎ পৌরসভায় এসে তুমি ইন্টারভিউ লেটারটা নিয়ে যাও, এ একটা প্রসিডিওরে করে। তারপর যে চামদারি মিউনিসিপ্যালিটিতে পাস করেছিলাম ওরা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল এবং বাড়িতেও কিন্তু চিঠি পাঠিয়েছিল, সাথে সাথে কিন্তু যে
চুচুড়া, চুচুড়া না সরি, এটা হচ্ছে হ্যাঁ চুচুড়ায়, চুচুড়ায় যে পাস করেছিলাম সেখানেও কিন্তু আমাকে এসএমএস করে দিয়েছিল, এবং তার সাথে সাথেও কিন্তু আমাকে ফোনও এই ওয়েবসাইটেও কিন্তু ওরা দিয়ে দিয়েছিল। তারপরে যে ফাইনাল লিস্টের ব্যাপারে বলবো, সব মিউনিসিপ্যালিটি কিন্তু যখন তুমি রিটেন কোয়ালিফাই করবে, সব মিউনিসিপ্যালিটি কিন্তু ওদের ওয়েবসাইটে যারা যারা কোয়ালিফাই করলো তাদের কিন্তু দেয় না, তারা কিন্তু হয়তো কোনো কোনো মিউনিসিপ্যালিটিতে দিয়ে দেয়, আবার কোনো কোনো মিউনিসিপ্যালিটিতে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে তোমাকে ফোন কিংবা এসএমএস করে জানিয়ে দেওয়া হয় এবং বাড়িতে লেটার পাঠানো হয়। আবার তারপরে তোমার ইন্টারভিউ দেওয়া কমপ্লিট হয়ে গেল, ইন্টারভিউর পরে তুমি কিভাবে তোমার ফাইনাল শর্টলিস্টেড হলো কিনা কিভাবে টের পাবে, দেখো মিউনিসিপ্যালিটিতে কিন্তু ফাইনাল কে কে শর্টলিস্টেড হলো সেটা কিন্তু ওরা ওয়েবসাইটে পাবলিশ করে না। যতগুলো আমি মিউনিসিপ্যালিটিতে দেখেছি, যতগুলো রিক্রুটমেন্ট করেছে, ওরা কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু ওরা পাবলিশ করে না। তো যারা যারা চাকরি পেলো তাদের কিন্তু ফোন করে ওরা ডেকে নেয় যে তুমি শর্টলিস্টেড হয়েছো, তুমি চলে আসো, তোমাকে তুমি এসে এই তারিখে এসে জয়েন করো, অর্থাৎ তুমি এই তারিখে এসে তোমার জয়েন্ট লেটার নিয়ে যাও, সব কিছু কাগজপত্র রেডি করে তুমি 10 দিন কিংবা 15 দিনের মধ্যে এসে তুমি জয়েনিং করতে পারো, এই প্রসিডিওরে করে। তা না হলে ওরা কি করে, ওরা ফোন করে কিংবা বাড়িতে অটোমেটিক্যালি চিঠি চলে আসে, তো তোমরা কিন্তু জানতে পারবে না যে তুমি ফাইনাল শর্টলিস্টেড হলো কিনা। তো অনেকেই পরীক্ষা দিয়ে এই সমস্যায় পড়ে যে আমি কোয়ালিফাই হয়েছি কিনা, যদি তুমি কোয়ালিফাই হও তাহলে তোমাকে অবশ্যই ইনফর্ম করবে, তোমাকে ইনফর্ম না করলে তোমাকে উইদাউট ইনফর্মে তোমাকে ক্যান্সেল করবে না। আবার সবারই হয়তো কোশ্চেন যে আমি যদি পাস করি, আমি যদি খবর না পাই তাহলে কি করে জয়েন করব, আরে সেটা ওরা করতে পারে না। তুমি যদি চাকরি পাও, তুমি যদি ফাইনাল শর্টলিস্টেড হও তাহলে তোমার বাড়িতে চিঠি আসবেই আসবে পোস্ট অফিসের মাধ্যমে, বোঝা গেল? তা না হলে পোস্ট অফিসের মাধ্যমে যদি না আসে তাহলে কিন্তু তোমাকে ফোন করে কিন্তু ওরা ডেকে নেবে এবং এসএমএস করে কিন্তু বলে দেবে যে তুমি সিলেক্টেড হয়েছো এই পদের জন্য, অর্থাৎ মজদুর হও, তারপরে পিয়ন বলো, তারপরে ক্লার্ক বলো, যে কোনো পদের জন্য তুমি সিলেক্টেড হয়েছো, তখন কিন্তু তোমাকে ইনফর্ম করবে। এইভাবেই কিন্তু প্রসিডিওর ওরা কমপ্লিট করে। অনেকেই হয়তো প্রচুর মিউনিসিপ্যালিটি ফর্ম বেরিয়েছিল, তাদের কিন্তু দুটো তিনটে মিউনিসিপ্যালিটি বাদ দিয়ে আরও বাদবাকি যে মিউনিসিপ্যালিটি তাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, তার আগে বলে রাখি যে এই মিউনিসিপ্যালিটিতে কিন্তু খুব জলদি ওরা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে চায়, অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে ওরা ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু ক্লোজ করতে চায়। কারণ এই যে মিউনিসিপ্যালিটি এটা যত লেট করবে তত কিন্তু ওদেরই সমস্যা। আমরা সকলেই জানি প্রচুর মিউনিসিপ্যালিটিতে কেএমসি বাদ দিয়ে আদার্স যত সব মিউনিসিপ্যালিটি আছে সব মিউনিসিপ্যালিটিতে প্রচুর লোক কিন্তু ভ্যাকান্সি পড়ে আছে, সামনে কিন্তু প্রচুর ভ্যাকান্সি কিন্তু বেরোবে, সেই হিসাবে তোমরা প্রিপারেশন নিয়ে যাও। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যখন লেটেস্ট আপডেট পাবো সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তার আগে বলে রাখি তোমরা সকলে যেন লকডাউনের ভেতরেও কিন্তু সমস্ত রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ কালও কিন্তু পিএসসির কিন্তু রেজাল্ট দিল ওয়ার্ড মাস্টারে, ওয়ার্ড মাস্টারে আমারই একটা বন্ধু পেয়েছে, তো তোমাদের কিন্তু কাল পরশু তোমাদের ভিডিও মানে লাইভ টু লাইভ দেখাবো যে তাকে কী কী ইন্টারভিউ প্রসিডিওর কী কী ছিল, কত কত তাদের রিটেন টেস্টে কত মার্ক ছিল এবং ইন্টারভিউতে কত মার্ক ছিল, কী কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে এবং ইন্টারভিউ বোর্ডে কজন ছিল, এ টু জেড কিন্তু তোমাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী যখন লেটেস্ট আপডেট পাবো সঙ্গে সঙ্গে কথা দিলাম তোমাদেরকে কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। থ্যাংক ইউ এই ভিডিওটি ফুল ফুলফিলভাবে দেখার জন্য। পরবর্তী যখন লেটেস্ট আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমাদের সাথে যুক্ত থাকলে সমস্ত চাকরির ডেট এবং পরীক্ষার ডেট এবং পরীক্ষার রেজাল্ট এবং তার সাথে সাথে সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য।